हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तुम्हारे एडुकेटर शम्पा शाह। आज के अनेक दिन बाद तुम्हारे जो एक वीडियो नहीं एसेछी। आई वाज एब्सेंट इन माय क्लासेस ड्यू टू सम अनअवॉइडेबल हेल्थ कंडिशंस। एखन मोटामुटी भालो आछी, सेई जोन्नो आज के चले एसेछी तुम्हारे नतून वीडियो निये, जेखाने आज के आमी शुरू करछी क्लास नाइनेर कोष प्राचीर पर्यंत होयेछिलो तार परेर पार्ट अर्थात कोष पर्दा दिए। ताहले देखे नाओ आज के आमरा जानबो कोष पर्दा सम्पर्के। देखो ताहले आमादेर प्रथमे जानते हबे जे कोष पर्दा काके बोले। कोष पर्दा होच्छे कोनो एकटी सजीव कोषेर प्रोटोप्लाजम के आवृत्त करे अवस्थित प्रोटीन ओ लिपिडेर समन्वये गठित स्थितिस्थापक सजीव प्रभेदक भेद्य पर्दा के कोष पर्दा बा प्लाज्मा पर्दा बला है। ताहले सहज करे बोलते गेले कोष पर्दा कि आगे आमरा देखे नी अवस्थानटा कोथाय। जे कोनो एकटी सजीव कोषेर प्रोटोप्लाज्मेर बाइरे थाके एकटी कोष पर्दा। अर्थात जदि तुमि धरे नाओ जे एटा एकटा सजीव कोष, ताहले एई सजीव कोषेर एई जे आवरणटा आमि आँकलाम एटा जदि प्राणी कोष हय ताहले एटाके आमरा बोलबो कोष पर्दा। আর যদি এটা একটা উদ্ভিদ কোষ হয় তাহলে এর বাইরে একটা কোষ প্রাচীর থাকবে শক্ত মতন, এবং তার ভেতরে থাকবে যে আবরণটা তাকে আমরা বলবো কোষ পর্দা। অর্থাৎ এই আবরণটাকে আমরা বলছি কোষ পর্দা। এবার একটু জেনে নিই যে কোষ পর্দার অবস্থানটা বুঝতে পেরেছো, যে কোনো সজীব কোষের বাইরে, এবং এটা কী দিয়ে তৈরি। আমরা যদি এর উপাদানগুলো দেখি তাহলে দেখো কোষ পর্দার উপাদানগুলি কী কী। কোষ পর্দা মূলত কী দিয়ে তৈরি? প্রোটিন আর লিপিড দিয়ে। কী কী দিয়ে তৈরি? ওয়ান ইজ প্রোটিন, আর আলাদা আরেকটা জিনিস হচ্ছে লিপিড দিয়ে তৈরি। এবার কোষ পর্দার গঠনটা কীরকম এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। এদের মধ্যে দুজনের নাম আমরা বলতে পারি, যে একটা হচ্ছে রবার্টসনের হচ্ছে ত্রিস্তরীয় মডেল, আর একটা হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকোলসন। তাহলে কার কার কথা বলবো? সিঙ্গার অ্যান্ড নিকোলসন। তাহলে আমরা জানছি কি, যে কোষ, যে কোনো সজীব কোষের বাইরের যে আবরণ তাকে আমরা বলছি কোষ পর্দা। তাহলে কোথা, এবং এটা কীরকম? এটা হচ্ছে সজীব, এটা প্রোটোপ্লাজমে, দেখো ভেতরে প্রোটোপ্লাজম থাকে, তাকে ঢেকে ঢেকে রাখে। এবং এটা কী দিয়ে তৈরি? একটু আগে আমি বললাম প্রোটিন দিয়ে তৈরি এবং লিপিড দিয়ে তৈরি। এবার এই সম্পর্কে ধারণাটা কে দিয়েছেন? আমরা স্পষ্ট দুটো ধারণার কথা পড়তে পারি। একটা হচ্ছে রবার্টসনের একক পর্দা মডেল। দেখো আমরা একটু বলে নিই, ভালো করে জেনে নাও, একক পর্দা মডেল আর সিঙ্গার অ্যান্ড নিকোলসনের যে ধারণাটা ওনারা দিয়েছেন বা যেটাকে আমরা মডেল বলবো সেটা হচ্ছে ফ্লুইড মোজেক মডেল বা তরল মোজেইক মডেল। এবার আমরা তাহলে আরেকবার জেনে নিই, রবার্টসনের যে মডেলটা সেটা হচ্ছে একক পর্দা মডেল, আর সিঙ্গার আর নিকোলসনের যে মডেলটা সেটা হচ্ছে তরল মোজেক মডেল। এবার আমরা একটু আগেই জেনেছি এটা কী কী দিয়ে তৈরি। একটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, আর একটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি। এবার প্রোটিন কত পার্সেন্ট থাকে আর লিপিড কত পার্সেন্ট থাকে? দেখো কোষ পর্দায় লিপিড থাকে হচ্ছে গিয়ে 40% এবং প্রোটিন থাকে হচ্ছে 50% বা 50%। তাহলে 40 আর 40 হচ্ছে কত? 90%। বাকি 10% কি? বাকি 10% ইজ প্রেজেন্ট কার্বোহাইড্রেট হিসেবে। তাহলে আমরা কী কী পাচ্ছি? 100% একটা কোষ পর্দা, তার মধ্যে 50% থাকছে প্রোটিন, 40% থাকে লিপিড, আর 10% থাকছে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। এবার দেখো এই যে রবার্টসনের পর্দার মডেল বা সিঙ্গার অ্যান্ড নিকোলসনের তরল যে মোজেক মডেল তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই যে রবার্টসনের মডেলটা কীরকম, বিজ্ঞানী রবার্টসন বললেন কি, তিনি দিলেন যে মডেলটা সেটা ত্রিস্তরীয় মডেল, মানে তিনটে স্তর, বা সেটা কী রবার্টসনের হচ্ছে কী মডেল? রবার্টসনের হচ্ছে ত্রি কথাটার অর্থ হচ্ছে তিন, আর স্তরীয় মানে তো বুঝতেই পারছো স্তর। অর্থাৎ রবার্টসন বললেন যে এই যে কোষ পর্দাটা সেটা তিনটে লেয়ারে থাকে। ওপরের লেয়ারটা হচ্ছে প্রোটিন লেয়ার,
মাঝখানে হচ্ছে লিপিড লেয়ার আর তারপরে হচ্ছে আবার প্রোটিন লেয়ার। অর্থাৎ এটা অনেকটা স্যান্ডউইচের মতো, যারা স্যান্ডউইচ খেয়েছো তারা জানো যে স্যান্ডউইচের ক্ষেত্রে কী হয়, ওপরে একটা পাউরুটি থাকে, তার ভেতরে সামথিং যেটা দিয়ে ফিলিং থাকে, তারপরে থাকে হচ্ছে গিয়ে একটা আবার তার সঙ্গে সঙ্গে থাকে পাউরুটির একটা লেয়ার। তাহলে এটা সেম অ্যাজ স্যান্ডউইচ, ওপরে একটা পাউরুটির লেয়ারের মতন থাকে প্রোটিন লেয়ার, মাঝখানে ফিলিংয়ের লেয়ারের মতন থাকে লিপিড লেয়ার, তারপরে থাকে আবার যেমন স্যান্ডউইচে পাউরুটি এখানে থাকে তেমনি প্রোটিন লেয়ার। এটা কে বললেন? রবার্টসন বললেন। এটা হচ্ছে রবার্টসনের ত্রিস্তরীয় মডেল, যেখানে PLP হিসেবে থাকে প্রোটিন লিপিড প্রোটিন। অর্থাৎ এটা যদি একটা কোষপর্দা হয়, এই কোষপর্দাটা আসলে তিনটে স্তরে থাকে, বাইরের দিকে একটা প্রোটিন থাকে, ভেতরের দিকে একটা প্রোটিন থাকে, মাঝখানে থাকে হচ্ছে গিয়ে লিপিড। ক্লিয়ার? এবার সিঙ্গার আর নিকোলসনের যে মডেলটা, সিঙ্গার আর নিকোলসন কিন্তু এই একই কথাই বললেন। সিঙ্গার আর নিকোলসন বললেন কি, তাদের যে তরল মোজাইক মডেল তাতে কি বললেন, তাতে তারা বললেন যে এই যে কোষপর্দাটা থাকে এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে এই কোষপর্দাতে এই এই যে কোষপর্দা এতে দেখছো বাইরে একটা প্রোটিনের লেয়ার, মাঝখানে লিপিডের স্তর, তারপরে আবার হচ্ছে প্রোটিনের লেয়ার। অর্থাৎ দুটো প্রোটিন স্তর, একটা বাইরের দিকের প্রোটিন, একটা ভেতরের দিকের প্রোটিন, আর মাঝখানে হচ্ছে লিপিডের স্তর। এবার বাইরের যে প্রোটিন তাকে কি বলবো, তাকে বলবো বহিস্থ বা পরিধিস্থ প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলো কি করে, কোষপর্দার বাইরের স্তরে থাকে। আর ভেতরের যে প্রোটিন তাকে কি বলবো আমরা, অন্তঃস্থ প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলো কি করে, লিপিড স্তরের মধ্যে প্রোথিত থাকে। অর্থাৎ কি না, বাইরের প্রোটিন আর ভেতরের প্রোটিন, মাঝখানে হচ্ছে লিপিড। তাহলে সিঙ্গার আর নিকোলসনের সাথে এটার কোনো পার্থক্য খুব একটা নেই রবার্টসনের ত্রিস্তরীয় মডেলের যে মডেল, কিন্তু যেটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে এই যে বাইরের যে প্রোটিন লেয়ার, বাইরের প্রোটিন লেয়ার, মাঝখানে লিপিড লেয়ার, আর ভেতরের যে প্রোটিন লেয়ার, এরা কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে। অর্থাৎ কি না, বাইরের প্রোটিন লেয়ার ভেতরে আসে, ভেতরের প্রোটিন কণাগুলি বাইরে যায়, এবং এদের যে মুভমেন্ট এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলে আরেকবার বলে দিচ্ছি, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে বাইরের থেকে প্রোটিন ভেতরে আসে এবং ভেতরের থেকে প্রোটিন বাইরে যায়, কন্টিনিউ এরা নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতে থাকে, এবং মাঝখানে থাকে গিয়ে কি, মাঝখানে থাকে লিপিডের স্তর। এছাড়া দেখো এই যে বাইরের স্তরের প্রোটিন, তার এটা বাইরের স্তর, তাই আমরা কি বলবো, এক্সট্রিনজিক প্রোটিন, আর ভেতরের যেটা স্তর সেটার নাম দেবো আমরা ইনট্রিনজিক প্রোটিন। বাইরের হচ্ছে যেহেতু বাইরের এক্সটেরিয়ার পার্টে থাকে এক্সট্রিনজিক প্রোটিন, এটা ভেতরের স্তরে থাকে তাই এটা হচ্ছে ইনট্রিনজিক প্রোটিন। এবার এই যে মডেল দুটো, এই মডেল দুটোই আপাতত তোমাদের সিলেবাসে আছে। এবার হচ্ছে কোষপর্দার কাজ কী। দেখো একটা কোষের, আমরা যখন জামা কাপড় পরি, আমাদের জামা কাপড় কী করে, আমাদের বডিটাকে ঢেকে রাখে, ঠিক তেমনি কোষপর্দা না থাকলে প্রোটোপ্লাজমকে ঢেকে কে রাখতো বলো? তাই মোট প্রথম কাজ হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা, অর্থাৎ কোষেজীব অংশ তাকে কী করে, এটা রক্ষা করে, তাই তো? দ্বিতীয় হচ্ছে, এবং কিছু কিছু কোষীয় অঙ্গাণু আছে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, যেমন ধরো গলগি বস্তু, যেমন ধরো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর, এবং নিউক্লিয়াসের যে পর্দা বা নিউক্লিওমেম পর্দা তাকেও কিন্তু এটা রক্ষা করে। এবং আরেকটা কথা, যেহেতু এটা সবচেয়ে বাইরে থাকে তাই কোষের ভেতরে, উদ্ভিদ কোষে তো না হয় কোষ প্রাচীর রয়েছে, বাট দ্যাট ইজ নট লিভিং, বাট কোষপর্দা ইজ লিভিং। এটা কি করে, তোমার কোষের ভেতরে কি ঢুকবে না ঢুকবে, অর্থাৎ কি প্রবেশ করবে এবং কি বেরিয়ে যাবে, অর্থাৎ টোটালি ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস দুটোকেই কিন্তু মেনটেন করে। তাহলে আমরা কি জানলাম, যে এই কোষপর্দার কী কাজ, কোথায় থাকে এবং এটার গঠনটা কী। যদি এ ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিন্তু এবার থেকে রোজই কন্টিনিউ 5-12 ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ আ নাইস ডে।